পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে শক্তিশালী করতে চান মোদীর বন্ধু। পাকিস্তানের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্ক ও সহযোগিতা আরও বেশি শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি দুই দেশের ব্যাংকিং খাতের মধ্যে সহযোগিতা বিস্তারের আহ্বান জানিয়েছেন আর এই সম্পর্ককে মজবুত করতে যে সমস্যা রয়েছে তা দ্রুত সমাধানের ওপর জোর দিয়েছেন। তেহরানের ছয় আঞ্চলিক দেশের পার্লামেন্ট স্পিকারের বৈঠকের মাঝে পাকিস্তানের স্পিকার আসাদ কায়সার প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। ইরানের প্রেসিডেন্ট বলেন, আমেরিকার দাম্ভিকতা ও নিষেধাজ্ঞা প্রতিহত করার লক্ষ্যে ইরান ও পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার বিকল্প নেই। প্রেসিডেন্ট রুহানি সন্ত্রাস ও জঙ্গি কার্যকলাপের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, আমেরিকা, পাশ্চাত্য ও ইসরায়েল ইরানে জঙ্গি কার্যকলাপকে উৎসাহ দিচ্ছে বলে দাবি করেন হাসান রুহানি। হাসান রুহানি আরও বলেন, ইরান ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা জোরদার দুদেশের দীর্ঘ সীমান্তকে নিরাপদ করে তুলতে পারে। পাকিস্তানে আশ্রয় নেওয়া জঙ্গি গোষ্ঠীর হাতে অপহৃত সাত ইরানি সীমান্তরক্ষীকে মুক্ত করার জন্য ইসলামাবাদ অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তেহরান আশা করছে। সাক্ষাতে পাক পার্লামেন্ট স্পিকার আসাদ কায়সার তার দেশের সীমান্তবর্তী ইরানের বন্দরনগরী চাবাহরে জঙ্গি হামলায় দুঃখ প্রকাশ করেন। তিনি সন্ত্রাসবাদের মূলোৎপাটনে ইরানকে সব রকম সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। চাবাহরে জঙ্গি হামলায় দুজন নিহত ও অপর ৪২ জন আহত হন।